আকাশবাণী কলকাতা, এখন শুনবেন ভারতের স্বাধীনতা আন্দোলনে বীর বিপ্লবীদের অসম সাহসী ভূমিকাকে স্মরণ করে একটি রূপক অনুষ্ঠান। আন্দোলন, স্বাধীনতা এবং তারপর স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজয় কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁচালো মিছিল, স্বাধীনতা তুমি কাল বসেখির দিগন্ত জোড়া মত্ত ছাপটা। 1947 সালের 15ই আগস্ট, ব্রিটিশদের ইউনিয়ন জ্যাকের বদলে উড়ল ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। দেশের প্রতিটি কোণায় নতুন উৎসাহে উদ্দীপনায় জেগে উঠল নতুন ভারত। খুব সহজে কিন্তু আসেনি এই স্বাধীনতা, বিভিন্ন বিপ্লবীদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। ইংরেজ সৈন্যদের সঙ্গে কখনো সম্মুখ সমরে, কখনো বা অন্যান্য কৌশলে সমানে লড়ে গেছেন তাঁরা। কেমন ছিল সেই লড়াই জানতে খুব ইচ্ছে হয়। একদিন কথা প্রসঙ্গে আমাদের বন্ধু অলোকেশ বলল তার দাদুর কথা। তিনি হলেন অগ্নিযুগের বিপ্লবী, বয়সের তুলনায় এখনও সমানভাবে শক্ত সামর্থ্য দেহে এবং মনে। তার বয়সের সংখ্যা আর স্মরণশক্তির প্রখরতায় অবাক হওয়ার পালা। আমার নাম শ্রী চিত্তরঞ্জন সামন্ত, গ্রাম কালিকাকুণ্ড, থানা মহিষাতল, পূর্ব মেদিনীপুর জেলা। বর্তমানে আমার বয়স এখন 95 বছর। অবিভক্ত তমলুক মহকুমায় একটি কমিটি হয়েছিল মহকুমা লেভেলে, সেখানে আমার ডাক ছিল। অবিভক্ত তমলুক মহকুমায় 6টি থানা, এই থানাগুলি হচ্ছে পুলিশের শক্তি কেন্দ্র। সেই কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে এইগুলি দখল করে নিতে হবে। কিছু লোককে কিডন্যাপ করে রাখা হতো, এই যে দুর্ভিক্ষের মানুষকে সাহায্য করার জন্য কিছু অর্থ তাদের কাছ থেকে নেওয়া হতো, আমাদের সরকার নিত, জাতীয় সরকার। সেই জন্যে যারা এই টাকা দিতে অস্বীকার করত তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যেয়ে জাতীয় সরকারের জেলে আটকে রাখা হতো, এবং 2-4 দিন থাকার পর তারা আবার স্বীকার করে নিত যে না, একটু কমিয়ে টমিয়ে একটা তাদের সঙ্গে ফয়সলা করে এরকম টাকা দিত। এইরকম একটা জেলখানা ছিল সেখানে। আমিও একটু এরকমভাবে সহযোগিতা করছি। আমার এখানে লক্ষা গ্রামের সুবোধারায়ণ মাইতি জমিদার দাদা বিরাট তার, তাকে যে টাকাটা চেয়েছিল সে দিতে চেয়েছিল বলে আমাকে বলছিল যে ওর গতিবিধিটা একটা লক্ষ্য করো, সে কিডন্যাপ করার লোক তার আলাদা আছে, আমি শুধু তার গতিবিধি লক্ষ্য করে সংবাদটা দিতে হবে এইরকম। তো উনি বাড়ি থেকে রোজ বিকেলে বেরোতেন, সন্ধ্যার সময় বাড়ি ফিরতেন, একটা মাঠ দিয়ে মাড়া দিয়ে আসতেন। সেই মারা হচ্ছে কি আমি ওদিকে এরকম সংবাদ দেওয়ার ফলে ওরা এসে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। পরে অবশ্য জাতীয় সরকারের জেলখানায় কয়েকদিন থাকার পর তিনি আবার টাকা দেওয়া স্বীকৃত হয়, তাকে ছেড়ে দেয়। তবে সে সময় সব জমিদাররা যে ইংরেজদের হয়ে কাজ করতেন তা নয়, অনেক জমিদারই তাদের মহলে বিপ্লবীদের লুকোনোর জন্য আশ্রয় দিতেন, সবার অজ্ঞাতসারে দেশমাতৃকার জন্য কিছু করার চেষ্টা করতেন। আমি সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়, আমার আদি নিবাস জয়নগর মিউনিসিপ্যালিটি সংলগ্ন দুর্গাপুরে। সেখানে 3 মলা জমিদার বাড়ি ছিল আমাদের, বারমহলে নায়েব গোমস্তা, দূরবর্তী প্রজারা রাত্রি বাস করত এখানে থাকলে, এবং প্রজাদের ছেলেরা শিক্ষার জন্য এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হতো। জমিদারির প্রয়োজনে লাইসেন্স ধারণ করে 4 খানি বন্দুক, কয়েকজন বল্লমধারী পাইক সেখানে রাখা ছিল। অন্দর মহলে বাসস্থান, ঘেরা দালান, ভিতর মহলে ভাড়ার ও রান্নাঘর লাগোয়া, খিড়কি পুকুর, পিছনে জঙ্গলের মতো পুরো জায়গা। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা আন্দোলনের ঢেউ যখন উত্তাল হয়ে ওঠে, জয়নগর মজিলপুর অঞ্চলেও তা ছড়িয়ে পড়েছিল। সেই প্রভাবে আমাদের দুর্গাপুরের বাড়িতেও বিপ্লবীদের গোপন আস্তানা গড়ে ওঠে। সেখানে ছোড়া খেলা, লাঠি খেলা, গুলতি ছোড়া, বোমা তৈরি করা, বিভিন্ন রকম অনেক কিছু গোপনে চলতে থাকে।
কিন্তু কোনোভাবে ঘোড়া পুলিশদের কাছে সেই সংবাদটি গোপনে পৌঁছে যায়। হঠাৎ বাড়িতে রাতের অন্ধকারে একদিন ঘোড়া পুলিশরা এসে রেড করে। বারমলে সাত করে অন্দরমলে সাত করার মধ্যেই গোপনে লুকোনো যত ভোজালি, বোমা, অ্যাসিড বাগ, নিষিদ্ধ যাবতীয় সামগ্রী রান্নাঘরের পিছনের খিড়কি পুকুরে ডুবিয়ে দিতে পারা যায় এবং বিপ্লবীরা সকলে পিছনের জঙ্গল দিয়ে পালাতেও সক্ষম হয়। কিন্তু কিছু না পেয়ে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে ঘোড়া পুলিশরা ছাদ চিরেকোটা কোনো জায়গা বাদ দিতে ছাড়েনি। কিন্তু কিছু না পেয়ে বাধ্য হয়ে চারটি সিঁড় বন্দুক সিজ করে নিয়ে তারা চলে যায়। জমিদারের লাইসেন্সড বন্দুক গোরা সৈন্যরা নিয়ে যায় এই ভয়ে যে সেগুলো যদি বিপ্লবীরা ব্যবহার করে। কিন্তু বিপ্লবীরা কিভাবে তাদের থানা থেকেই অস্ত্র লুণ্ঠন করেছেন সেই রোমহর্ষক কাহিনী শুনলে আজও গায়ে কাঁটা দেয়। চিত্তবাবু বলছেন, 1942 29 সেপ্টেম্বর দিন ধার্য হয়েছিল। সমস্ত কর্মীদের যারা ছিলেন তাদেরও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। আমার গ্রাম কালিকাকুণ্ড এবং পাশের গ্রাম বক্সিচক এই দুটি গ্রামের লোককে অর্গানাইজ করে থানা দখলে যাওয়ার জন্য আমার উপর নির্দেশ ছিল। বিপ্লবীদের সেই যুদ্ধের প্রস্তুতি কিভাবে নেওয়া হচ্ছিল? 29 সেপ্টেম্বরের আগের দিন রাত্রে সমস্ত যে সড়ক রাস্তা যেটা মাটি ছিল সেই রাস্তায় পুলিশ মিলিটারি যাতে না আসতে পারে সেই জন্য রাস্তা কেটে দেওয়া হয়েছিল। পুল বা ক্যালভার্ট ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছিল। গাছ কেটে রাস্তা অবরোধ করা হয়েছে রাত্রে। আমাদের এই মহিষাতল থানার পাশ দিয়ে হিজলি ক্যানেল চলে গেছে। মহিষাতল থানা দ্বিধা বিভক্ত, একটি মাত্র ব্রিজ ছিল রাজ পরিবারের সামন্তে সে পুরনো ব্রিজ, আর ওই ক্যানেলটা ছিল বিরাট বড় ক্যানেল। এদের লোক ওদিকে ওই একটি মাত্র পুল নিয়ে যাতায়াত করতে হতো। তাই থানাটা পূর্ব প্রান্তে ছিল, তাই এদিকে তিনটে অঞ্চল তাদেরকে এই পথে যেতে হতো, এই দিক দিয়ে আক্রমণ করতে হতো। আর পশ্চিম দিকের যে নখানা অঞ্চল ছিল সেটা সুশীলদার নেতৃত্বে। কিভাবে তাদের ট্রেনিং হয়েছিল? সুশীলদা একটা বাহিনী তৈরি করছিলেন, বিদ্যুৎ বাহিনী, যুবকদের যারা গুলির সামনে যেয়ে মরতে পারবে। 10-12 দিন আগের থেকে তাদের ট্রেনিং দিয়েছিলেন সুশীলদা। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন, সেই বিদ্যুৎ বাহিনীর কিছু যুবক এরকমভাবে তাদেরকে ট্রেনিং ট্রেনিং দিয়ে প্যারেড করিয়ে তাদেরকে কীভাবে কী করতে হবে। সুশীলদা তার নেতৃত্বে বিদ্যুৎ বাহিনী আগে থাকবে, তারপর জনগণ পিছনে থাকবে। একজন গুলিতে পড়লে সে থাকবে, পিছনে যারা থাকবে তারা এগিয়ে যাবে, এবং পিছনে আবার এরকম একটা মেডিকেল টিম ছিল। কিভাবে সেই আক্রমণ সংগঠিত হয়েছিল শুনবেন নাকি সেই রোমহর্ষক কাহিনী? আমরা থানা থেকে 1 মাইল দূরে রামবাগ বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে আমরা অ্যাকোমোডেট হয়েছিলাম। যখন এসে গেল অঞ্চলের সব গ্রামগুলি মণিবাবুর নেতৃত্বে মিছিল করে আমরা থানার দিকে অগ্রসর হতে থাকলাম। সৌভাগ্যের বিষয় আমার যে লোকরা সামনের সারিতে থাকার সুযোগটা পেয়েছিল মিছিলের, আমার গ্রামের ছেলে মেয়েটা তো ছিল, মেয়ের অনেক ছিল, মুসলমান বস্তি একটা ছিল আমার গ্রামে, তারাও খুব আগ্রহ হয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করার জন্য তারাও সেরকম ছিল আমাদের বাহিনীতে। আগের দিকে আমরা যখন থানার থেকে অন্ত কিছু দূরে রাজাদের গড় খাই এবং সেখানে হাতির চাল ছিল সেই পর্যন্ত গেছি, তখন হঠাৎ করে হচ্ছে এক গুলি আসতে লাগলো। এরা হচ্ছে গিয়ে মহিষাতল রাজ পরিবার সহযোগিতা করেছিল, তাদের বাহিনী ছিল, রাজারা তাদেরকে ব্রিটিশ সরকারকে ওই থানাকে সহযোগিতা করার ফলে তারাই বেপরোয়া গুলি জি সাহেব। সে প্রথম গুলি হলো আমার সেই ঘোড়ানাথ, আমার দলের ঘোড়ানাথ মাইতি, একেবারে গুলির সামনে একবারে লাগলো বুকে, এবং সে স্পট ডেড। পরে হচ্ছে গিয়ে ঘিয়রিচরণ দাস, সে আহত হলো। ভোলানাথের ডেড বডি আমরা টেনে নিয়েছিলাম, পুলিশ শিহরি দাসের ডেড বডি নিয়ে গেল এবং গুলি বেপরা চলতে লাগলো। আমার দলেরই সুদাম দাস হাঁটুতে গুলি লাগলো এই কালকাণ্ড গ্রামে। আর হচ্ছে গিয়ে মুসলমান বললে শেখ সুরা বলে তার হাঁটুতে গুলি লাগলো, শেখ কুমা তার ডালে গুলি লাগলো, এরকম আহত হলো অনেকে। গুলি আসার ফলে আমাদের বাহিনীটা ছত্রভঙ্গ হয়ে গেল। তো
ওদিকে সুশীলদার যে পশ্চিম দিকে ক্যানেলের পশ্চিম পারে কী হচ্ছে তাও আমরা বুঝতে পারছি না। মণিবাবু মাঝে মাঝে আমাদের উৎসাহ দিয়ে আবার আক্রমণ আনার জন্যে আমাদেরকে জড়ো করলেন এবং দোকানের ঝাঁপ, টিনের ঝাঁপ আর কি, সেইটা সামনে ঢালের মতো রেখে সেইটা নিয়ে আগের দিকে রেখে আমরা আবার গেলাম। আবার গুলি এবং সে টিনের ঝাঁপ ভেদ করে গুলি আসতে লাগলো। কয়েকবার এইরকম পিছিয়ে আসতে হলো, এরকম করে প্রিয় ছত্রভঙ্গ হয়ে গেল। সন্ধ্যা নেমে আসছে, মণিবাবু বলছেন যে ওদিকে আগুন লাগিয়ে দিছে, বাক্স করে আবার চল। শুনলাম যে না, ওপাশে কেউ যেতেও চাইল না। ওপাশে ক্যানেলের পশ্চিম পাড়ে একটা পুলিশের একটি বাসা ঘর ছিল, রান্না খাওয়া করতো, ওরা কিছু কাগজপত্র রাখতো ওদের, সেইটাতে আগুন লাগিয়ে দিছে। এটা আমরা এই সন্ধ্যা সন্ধ্যা হয়ে যেতে আমরা ফিরে এলাম এবং ওই ডেড বডিটা নিয়ে এলাম ভোলানাথ মাইতির। তার বাড়িটা ছিল আমার বাড়ির কাছাকাছি, পাশে বক্সিয় গ্রাম। সেই ডেড বডিটা আমরা ওখান থেকে মাছ টাস নিয়ে একটা ই করে, তাতে করে আমাদের লোকেরা তাদেরকে নিয়ে এসে আমরা সেই রাত্রে ফিরলাম। দাহ হলো আমাদের থানা দখলের পরে বন্যা হয়ে গেল। 16 অক্টোবর মহাসপ্তমীর দিন, প্রলয় ঝড় এবং জলোচ্ছ্বাস, কাঁথি মহকুমা, তংলু মহকুমার এইগুলো জলে প্লাবিত হয়ে গেল। ঘরবাড়ি অনেকের ভেসে গেল, গরু বাছুর গবাদি পশু অনেক ভেসে গেল। এরপরে হচ্ছে গিয়ে এরকম অবস্থায় মানুষ তখন খুব অনাহারে খেতে পাচ্ছে না, তার খাদ্যের অভাব, নানা রকম অবস্থায়। বাংলায় 42-এর এই মন্যন্তরের কথা আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে গোপন রাখার জন্য তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সে কথা কখনোই উল্লেখ করেননি। পরাধীন ভারতে সে সময় গঠিত হল এই বাংলায় প্রথম জাতীয় সরকার। সেই অবস্থায় আমাদের এই সুশীলবাবুরা একটা জাতীয় সরকার করেছেন। 17 ডিসেম্বর সেই জাতীয় সরকার গঠিত হয়েছিল। তাতে কর্মী হিসাবে আমি যুক্ত ছিলাম এবং সেই জাতীয় সরকার কিছু হিংসার পর নিতে বাধ্য হয়েছিল, কারণ যে দুর্ভিক্ষে লোক মরে যাচ্ছে, ব্রিটিশ কোনো খাদ্য টাদ্য বা কিছু দিচ্ছে না, রিলিফের কোনো ব্যবস্থা করছে না, এবং তাছাড়া যেসব বড়ো লোকের বাড়িতে ধান ছিল সে গোলা টোলা লুট করে সেগুলো আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিল, কাউকে সেই ধান চাল রক্ষা করতে দেয়নি। ওদের ব্রিটিশের বোধহয় একটা ধারণা হয়েছিল যে জাপানি বা আজাদিন বাহিনী ভারতের পূর্ব প্রান্তে পৌঁছে গেছে, তারা হয়তো এসে যেতে পারে, সেই জন্য তারা যেন হাতের কাছে এইসব জিনিস, খাদ্য বা অন্য কিছু না পায়। ওরা সাইকেল, নৌকা টৌকা সব সিজ করে নিয়েছিল। আর সেই অবস্থায় মাসুরিয়া, চণ্ডীপুর, লক্ষাগ্রামে পুলিশ মিলিটারি দিয়ে একই দিনে 46টা মেয়ে ধর্ষিত হয়েছিল, কারণ যখন তখন বাড়িতে এসে ওরা অত্যাচার করছো আসতো, পুলিশ দেখলে গ্রামের লোকেরা ঘর ছেড়ে পালিয়ে যেত। তো সেরকম অবস্থায় বা পুরুষরা বাড়ি থেকে বেরিয়ে গেছে আর পুলিশ মিলিটারি এসে সব মেয়েদেরকে ধর্ষণ টর্ষণ করে এইরকম চরম অত্যাচার চালাচ্ছিল। তখন আমাদের জাতীয় সরকার ঠিক করলো একটা নারী বাহিনী তৈরি করতে হবে। তখন কুমোদিনী ডাকা প্রভৃতি এরা সব নেতৃত্বে একটা নারী বাহিনী হয়েছিল এবং নারীদের ট্রেনিং দিয়ে তাদেরকে ছোড়া বা তাদের যা অস্ত্র আছে সেই সব দিয়ে তাকে প্রতিরোধ করতে হবে, মিটিং করে করে তাদের মনোবল বাড়িয়ে এরকম তৈরি করে, এবং যখন পুলিশ ঢুকবে তখন সংকল্পনি করে একসঙ্গে প্রতিরোধ করতে হবে। এইসব করার ফলে গ্রামে আর পুলিশ ঢুকতে পারতো না। তখন ওরা সমাজবিরোধী যারা চোর ডাকাত তারা জেলে ছিল তাদেরকে ছেড়ে দিয়ে তাদেরকে দিয়ে স্পাইগিরি করাতে লাগলো। তখন জাতীয় সরকার বাধ্য হয়ে ওইসব যারা স্পাইগিরি করতো চোর ডাকাতের দল তাদেরকে ধরে শাস্তি দিত এবং কারো কারো প্রাণদণ্ড হতো, কারো অঙ্গহানি হতো। এইসব কাজে একটু সহযোগিতা করতে হতো আমাদের, খোঁজ খবর দিতে হতো আমাকে। সে দুর্ধর্ষ ডাকাত ছিল রব খাঁ বলে, আমার বাড়ির পাশের গ্রাম। বিচারে তার প্রাণদণ্ডের নির্দেশ হয়েছিল, তার সেজন্যে সে খুব কান্নাকাটি করার ফলে এবং আবার আবেদন করায় তাকে অঙ্গহানি, তার চোখে পিন বসিয়ে দিয়েছিল যাতে সে আর দেখতে না পায়। আর সেইটা করার জন্য সে বলেছিল যে আমি পুলিশকে কোনোভাবে কিছু বলবো না, কিচ্ছু না,
তো পুলিশ হচ্ছে গিয়ে সিআইডি ফাইডে এসে তাকে দিয়ে জোর করে একটা কেস করিয়েছিল। তাতে 42 জন আসামি ছিল, তার মধ্যে আমরা 2 ভাই আসামি ছিলাম। প্রায় সব আসামি ধরা হয়ে গেছিলো, আমরা 2 জন আত্মগোপন করে থাকার জন্য ধরতে পারিনি। একদিন রাত্রিতে আমরা ঘরের মধ্যে ছিলাম, সে অবস্থায় অ্যারেস্ট হলাম। দাদা তখন একটু শয্যা সাহিত্যের মতো এরকম মুখে ভিতর দিয়ে রক্ত পুঁজি বেরোচ্ছিলো, টনসিল পেকে গিয়ে। দাদাকে বলছিলো যে পালকি করে নিয়ে যাব। বাবা মা খুব কান্নাকাটি করার ফলে দাদাকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে গেছিলো। আমাকে কয়েকদিন রেখে আমি আবার জামিন টামিন পেয়ে গেলাম, দাদার জামিন পেলুনি। তার সেই বিচারের রায় হলো 44 জন আসামির সাক্ষীতে ডাক্তার বলল যে ওটা ধানের ছিটা লেগে চোখ নষ্ট হয়েছে, আর কোনো সাক্ষী না পাওয়ায় সব আসামি খালাস হয়ে গেল। এখানে সেই জাতীয় সরকারটা এত জনপ্রিয় ছিল তাই চালানো সম্ভব হয়েছিল আর কি। গান্ধীজির জনমোহিনী শক্তির কথা মাথায় রেখে তাকে শান্তির বার্তাবহ হিসেবে ব্যবহার করেছিলেন তদানীন্তন ইংরেজ সরকার। ব্রিটিশ সরকার গান্ধীজিকে বলেছিল যে তোমার তমলুক মহকয় আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে, তারা এইরকম ডাকাতি হারায় এইসব করছে, আর টাকা পয়সা নিচ্ছে, এই করছে, মার্ডার করছে, এইসব করছে করছে। আমরা একটু হিংসার পদ নেওয়ার জন্যে গান্ধীজির কাছে রিপোর্ট গেল। গান্ধীজি যখন ছাড়া পেলেন, এসে শুনলেন যে কট্টর গান্ধীবাদী যারা অহিংসার পথে একবারে, সেরকম ডক্টর প্রফুল্ল ঘোষ আরও কতিপয় গান্ধীজির কাছে রিপোর্ট করলো যে বাপুজি এরা তো হিংসার পথে আমরা নীতিতে চলেনি, এইসব কথা বলার জন্যে। গান্ধীজি আবার অনশন করে প্রায়শ্চিত্ত করেছিলেন এবং অনশন করার পরে তারপরে তিনি আবার মহিষা দলে এসেছিলেন। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয়েছিল জাতীয় সরকারকে। জাতীয় সরকারটার উনি আগে বলে দিয়েছিলেন যে তোমরা জাতীয় সরকার তুলে দাও, সেই মতো আমরা 21 মাস জাতীয় সরকার চলেছিল। তারপর গান্ধীজির কথা মতো সেই জাতীয় সরকার তুলে দেওয়া হয়েছিল এবং উনি বলেছেন যাদের যাদের নামে ওয়ারেন্ট আছে তারা যেন সারেন্ডার করে যায়। তো সুশীল দাটা প্রভৃতি অজয়বাবুদা সবাই সতীশ দাটা এরা সারেন্ডার করে গেছিলো। পরে গান্ধী যখন আসবে তখন সতীশদাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। সতীশদা ছিলেন প্রথম সর্বাধিনায়ক এই সরকারে। তার গান্ধীজি লঞ্চে করে এসেছিলেন রূপনারায়ণ নদী দিয়ে গাঁওখালি হয়ে একটা লঞ্চে করে উনি মহিষাদলের কাছে ওই ক্যানেল পাড়েই একটা শিশু সদন একতারপুর গ্রামে ছিল, সেই শিশু সদনে তার থাকার ব্যবস্থা হয়েছিল। বহু লোক আসতো গান্ধীজিকে দেখতে, 5 দিন এখানে ছিলেন উনি। তো কর্মী হিসাবে, স্বেচ্ছাসেবক হিসাবে লোকজন যে আসছে বা গান্ধীজিকে সেরকম নির্দেশ ছিল যে বেশি চিৎকার চেঁচামেচি না হয়, উনি খুব দুর্বল অবস্থায় আছেন গান্ধীজি। আমার ওই কর্মী হিসেবে ওখানে থাকতাম যাতে করে সুষ্ঠুভাবে সভাটা হয়, চিৎকার চেঁচামেচি না হয়, আর আমাদের নেতারা যেমনভাবে নির্দেশ দেবে সেরকম জনসাধারণের বসার ব্যবস্থা এইসবগুলো দেখাশোনা করা এইসব দায়িত্বে ছিলাম। হ্যাঁ, গান্ধীজি হচ্ছে প্রতিদিন বিকেলে প্রার্থনা করতেন, সুতা কাটতেন, সূত্রযজ্ঞ হতো, সেখানে প্রায় 50-60 হাজার করে লোক আসতো প্রতিদিন গান্ধীজিকে দেখার জন্যে। তবে ওই যে গান্ধীজি আসার যে কারণটা ছিল, সতীশদা কে বলল যে তোমার এই হিংসার পথে তোমরা এই সব করেছ ইত্যাদি, তারা সতীশদা বললেন যে বাবুজি আপনি কি কেন আমরা হিংসার পথে গেছিলাম সেটা কি শুনবেন না? বলে হ্যাঁ আমি সবই শুনব। সতীশদা বললেন সব, সতীশ নারীরা ধর্ষিত হয়েছিল এটা তুমি প্রমাণ করাতে পারবে? উনি বললেন হ্যাঁ। তো ওই সুশীলা নায়ার আর আভা গান্ধীকে দিয়ে গান্ধীজি বললেন তোমার লোক দাও কিছু মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করবে। সে সাক্ষাৎকার নিয়ে এসে গান্ধীজিকে রিপোর্ট করলো যে ঘটনা সত্যি। গান্ধীজি তখন সতীশদাকে বললো যে ওই 5টা মেয়ে ওদের মধ্যে 5টা মেয়েকে হাজির করো। তো 5টি মেয়েকে সতীশদা ওখানে আনলো। গান্ধীজি নির্দেশে এখানে আর কেউ থাকতে পারবে না, সতীশদা থাকবে, আভা গান্ধী আর ওই সুশীলা নায়ার আর ওই মেয়ে 5টি। গান্ধীজি নিজের চরখায় সুতো কাটতে থাকলেন আর আভা গান্ধী বাঙালি মেয়ে সে তো বাংলায় মেয়েদেরকে বলছে, মেয়েরা সেই সব স্টেটমেন্ট দিচ্ছে, কাঁদছে, গান্ধীজি সুতো কাটছেন। সে অবস্থায় গান্ধীজি শুনতে শুনতে ওই চরকে কাটতে কাটতে তার মুখ দিয়ে বরবর কথাটা বেরিয়ে গেছিলো। তারপরে সব শোনার পরে সতীশদা বললেন বাপুজি আপনি যে শাস্তি দিবেন
আমরা আপনার শাস্তি মাথা পেতে নেব। তো গান্ধীজি বললেন যে আমি কি এতই উজবুক, ব্রিটিশ সরকার যেখানে তোমাদের একটা কেসও প্রমাণ করাতে পারেনি, আমি কি সেইটা প্রমাণ করিয়ে যাব? তোমরা যা করেছো বিরোচিত কাজ করেছো, আমি হলে কী করতাম জানি না, তবে তোমরা হিংসার পথে ছিল, এইসব কথা গান্ধীজি বলছেন। 1947 15ই আগস্ট ভারতের স্বাধীনতার সেই পুণ্য দিবসটি কেমনভাবে উদযাপিত হয়েছিল? স্বাধীনতার দিন তো আমরা হই হই আনন্দে উৎসব। আমাদের ওইখানে একটা কথা আছে যে ওরা সব জেলে চলে যাওয়ার পর আমি আমার গ্রামে গান্ধী তরুণ সংঘ বলে একটা ক্লাব তৈরি করে গান্ধীর ওই যে চিন্তাভাবনা বা সুতা কাটা বা এইসব তার নির্দেশ মতো কাজ করা, এইসব গ্রামের লোকদের নিয়ে প্রচার প্রচারণা এইসব করতাম, কিছু যুবকদের নিয়ে আর কি গ্রামের যুবকদের সংগঠিত করে এইসব কাজ টাজ করতাম। তারপরে স্বাধীনতার দিন আমরা সব বিগ ড্রাম সার ড্রাম টাম নিয়ে আমরা বিরাট বাহিনী তৈরি করে সারা রাত্রি আমরা এইসব 12টার পর ক্ষমতা হস্তান্তর হয়েছে, সেই সময় থেকে আমরা গোটা গ্রাম ঘোরা, পরিক্রমা করা, প্যারেড করা, এইসব করা, চল 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 অরুণব্রতের তরুণ দল, উষার দুয়ারে হামি আঘাত, আমরা আনি গোরাঙ্গা প্রভাত, আমরা ঘোষাবতী বীর রাত, বাধার বিন্ধাচল, এইসব গান আমরা আগে থেকে একটু সেট করে টুরে আমাদের তৈরি করে এইসব গান করে সারা রাত্রি আমরা ঘুরেছি। তারপরে নাটক করেছি, এইসব করে টুরে খুব আনন্দে সপ্তাহখানেক আমরা খুব আনন্দে খুব কাটিয়েছি। সত্যেন্দ্রনাথ বাবু বললেন, 1947 15ই আগস্ট স্বাধীনতা প্রাপ্তির খবর যখন আমাদের এই অঞ্চলে এসে পৌঁছয়, তখন আমি মাত্র 7-8 বছরের ছেলে। হঠাৎ খবর ছড়িয়ে গেল ওই দিন ইংরেজদের হাত থেকে ভারতের স্বাধীনতা লাভ করে এই দেশের মানুষ তা অর্জন করবেন। পাড়ায় এক মামাতো দাদা পঞ্চানন চ্যাটার্জি গ্রামের ছোটদের নিয়ে কিশোর সংঘ নামে একটি ক্লাব গড়ে তোলে। আমরা ছেলেরা সেখানে ব্যায়াম শেখা, বার খেলা, হাডুরু খেলা, গজি খেলা, দৌড়, সাঁতার প্রভৃতি শিখতাম। পাড়ায় আর এক মামাতো ভাই ভুদনাদার বাড়িতে মাঝে মধ্যে প্রায় তাঁর শ্যালো কেষ্ঠ মামা এসে থাকতেন কিছুদিন। ওদের বাড়িতে একটা হারমোনিয়াম ছিল, সেটা বাজিয়ে গানও করতেন। কেষ্ঠ মামা আমাদের নিয়ে বিভিন্ন দেশাত্মবোধক গান নিয়ে অনুশীলন করা। 15ই আগস্ট প্রভাত পেরিয়ে হবে কিশোর সংঘের উদ্যোগে স্থির হল এবং সন্ধ্যায় ব্রাহ্মণপাড়ার গোষ্ঠতলার মাঠে স্বাধীনতা উৎসবের সভার আয়োজন করা হবে। ওই দিন সকালে প্রভাত ফেরিতে কিশোর সংঘ ও তিরঙ্গা জাতীয় পতাকা সামনে রেখে পিছনে কিশোর সংঘের ব্যানার, তার পিছনে বাঁশের চেলা দিয়ে বাতা ফ্রেমে তৈরি করা নিচে বড় আকারে সুভাষচন্দ্র ও মহাত্মা গান্ধীর ছবি, দেবদারু পাতা দিয়ে ফ্রেম সুন্দর করে সাজিয়ে মাথার উপরে তিরঙ্গা পতাকা লাগিয়ে গানের স্কোয়াড, কেষ্ট মামার গলায় হারমোনিয়াম নিয়ে লিড করে এগিয়ে চলতে থাকেন। তার পিছনে বিভিন্ন গ্রামবাসী গানের ফাঁকে স্লোগান তোলেন, বন্দে মাতরম, ফিরে এসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গোষ্ঠতলা প্রাঙ্গণে কয়েকটি তক্তপোষ জুড়ে মঞ্চ তৈরি করে ডেলাইট ও হ্যাচাক লাইট ঝুলিয়ে সন্ধ্যায় স্বাধীনতার সভা অনুষ্ঠিত হয়। সমবেত শঙ্খধ্বনি করে গ্রামের হাই স্কুলের মাস্টারমশাইরাও বিশিষ্ট কয়েকজন বক্তৃতা দেন। মাঝে মাঝে স্কোয়াডের গান পরিবেশন করা হয়। ওই দিন সন্ধ্যায় মৃদু ভূমিকম্প হয়। ডাঙায় বোঝা না গেলেও পাশের পুকুর, অন্যান্য পুকুরের জল এ প্রান্ত থেকে অপর প্রান্তে, আবার অপর প্রান্ত থেকে এ প্রান্তে ওঠানামা করতে দেখা যায়। প্রায় 3 ঘন্টা ব্যাপী অনুষ্ঠান শেষে আবার স্লোগান দিতে দিতে শঙ্খধ্বনি করে সমাপ্তি ঘোষণা করা হয়। এতক্ষণ শুনলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে বীর বিপ্লবীদের অসম সাহসী ভূমিকাকে স্মরণ করে একটি রূপকানুষ্ঠান আন্দোলন স্বাধীনতা এবং তারপর গ্রন্থনা
উজ্জ্বল ভট্টাচার্য, প্রযোজনা সুভায়ন বালা।